তালেবান ক্ষমতা নেওয়ার পর প্রথমবার বিশ্ব নেতাদের সামনে আফগান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মোদী তালেবানের নতুন সরকার ক্ষমতায় আসা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে সন্ত্রাসবাদ আরও মাথাচাড়া দিতে পারে। সন্ত্রাসবাদ রুখতে দেশটির পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। মোদী বলেন, আফগানিস্তানের অস্থিরতার জেরে গোটা বিশ্বে সন্ত্রাসবাদ এবং চরমপন্থা বাড়তে পারে। অন্য সন্ত্রাসবাদী সংগঠনগুলোও এইভাবে সরকার গড়তে উৎসাহী হবে। আফগানিস্তান থেকে অন্য দেশ যাতে সন্ত্রাস না ছড়ায় সেটা সবাই মিলে নিশ্চিত করতে হবে।